প্রথম দিন বাংলাদেশের বোলারদের উপর ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে প্রোটিয়া টপ অর্ডার। 307 রানে দিন শেষ করেছে প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এদিন সাউথ আফ্রিকার তিন ব্যাটারকে দ্রুত ফিরিয়েছেন তাইজুল ইসলাম, যার শুরুটা হয়েছে 99তম ওভারে। 99তম ওভারে 386 রান সংগ্রহ করেছিল সাউথ আফ্রিকা। এমন সময়ে তাইজুল ইসলামের চমৎকার সুইং ডেলিভারি ভেঙে দিয়েছে বেডিংহামের স্টাম্প, তাতে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। এরপর নিজের পরের ওভারেও উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম। 99তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে বাংলাদেশকে তৃতীয় সফলতা এনে দেওয়া তাইজুল 101তম ওভারের প্রথম ডেলিভারিতে ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান জর্জিকে। 5 রান নিতে সাউথ আফ্রিকা হারিয়েছে 2 উইকেট, বাংলাদেশ পেয়েছে চতুর্থ উইকেটের দেখা। এরপর ভেরিয়ানেকে তাইজুল ফিরিয়েছেন নিজের পরের ওভারে। ইনিংসের 103তম ওভারের তৃতীয় ডেলিভারিতে নিজের পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন তাইজুল। সাউথ আফ্রিকার 5 উইকেটের 5টি তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে 20 মিনিটের মধ্যে প্রোটিয়ারা 5 রান স্কোর বোর্ডে যুক্ত করতে 11 বলে 3 উইকেট তুলে নিয়েছেন তাইজুল। এই 3 উইকেট পেতে তিনি বল করেছেন 11টি, খরচ করেছেন 20 মিনিট সময়।